প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিস এন্ড মিসেস এর ফুড সাইটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে শেয়ার করছি বাচ্চাদের টিফিন বা বিকালের আড্ডার জন্য দারুণ মজার ভেজিটেবল ইগবান শীতকালে বাজারে কিন্তু নানান ধরনের সবজি পাওয়া যায় তবে সবজি বড়রা খেলেও বাচ্চারা কিন্তু খেতে চায় না আজকে যে রেসিপি শেয়ার করছি এতে করে বাচ্চারা সবজি খাবেই এই ভেজিটেবল ইগবান খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর একটা খাবার রেসিপিটা ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে চলুন দেখে নেই ইয়ামি ও জুসি ভেজিটেবল ইগবান রেসিপিটা ভেজিটেবল ইগবান তৈরির জন্য প্রথমে আমাদের বনের জন্য ডোটা তৈরি করে নিতে হবে তাই একটা বলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ কুসুম গরম পানি 1 টেবিল চামচ চিনি ও 1 চা চামচ ইস্ট এরপর দিচ্ছি স্বাদমতো লবণ ও 2 টেবিল চামচ তেল এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা আপনারা চাইলে ময়দাটাও এখানে ব্যবহার করতে পারবেন 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমি সফট ডো তৈরি করে নিয়েছি এখন ভালো করে মেখে উপরে 1 টেবিল চামচ তেল দিয়ে আবার কিছুক্ষণ মেখে হাতে নিয়ে গোল করে একটা বোলে নিয়ে উপরে তেল ব্রাশ করে প্লাস্টিক র‍্যাপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য চলুন এই ফাঁকে বনের ভিতরের পোরটা তৈরি করে নেই বনের ভিতরের পোর তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা স্বাদমতো লবণ এরপর মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি এখন ড্রাই মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো 1 চা চামচ মরিচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাঁধাকপি 1/2 কাপ গাজর কুচি 1/2 কাপ ফুলকপি কুচি ও 3 টেবিল চামচ সবুজ মটর এখন সবগুলো সবজি মশলার সাথে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন এরপর ল আছে সবজিগুলোকে ডেকে অপেক্ষা করছি সবজিগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়েছি কালারটা দেখে আশা করি বুঝতে পারছেন এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ স্প্রিং অনিয়ন 1টা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম এখন সব কিছু মিক্স করে এক পাশে সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1টা ডিম ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি ডিমের উপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এরপর সবজির সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ও ম্যাগি মশলার 1 প্যাকেট মশলা এখন 2 মিনিট ভেজে পোরটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এই মশলাটা দেওয়ার কারণে এই সবজির স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন ডোটা থেকে বাতাস বের করে ডোটাকে মেখে 4 ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করা হয়ে গেছে এখন একটা ডো হাতে নিয়ে গুল করে নিচ্ছি এরপর একটা বল হাতে নিয়ে একটা ছোট রুটি বেলে নিচ্ছি রুটি বেলা হয়ে গেলে রুটির উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আপনারা আপনাদের স্বাদ অনুসারে কম বা বেশি দিয়ে দিবেন এরপর তৈরি করে রাখা সবজির পুরটা দিয়ে দিচ্ছি সবজির উপরে দিয়ে দিচ্ছি চিলি সস এরপর ডোর মুখটা খুব ভালো করে আটকে নিতে হবে আমি খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আটকে নিয়েছি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য একটা প্যানে তেল ব্রাশ করে নিয়েছি
এখন বলগুলো প্যানে নিয়ে নিচ্ছি। এখন ভেজে নেওয়ার পালা, তাই চুলায় বলের প্যানটা বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটা লতে রেখে প্যানটা ডেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের আঁচটা লতে রাখবেন, নয়তো কিন্তু বনগুলো পুড়ে যাবে। 15 মিনিট পর বনগুলো উল্টে দিচ্ছি, দেখুন কালারটা কিন্তু দারুণ হয়েছে। আবারও ডেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে উল্টে পাল্টে বনগুলো ভেজে নিচ্ছি। ভেজিটেবল ইগ বনগুলো একদম রেডি, এখন গরম গরম পরিবেশনের পালা। একটা বন ছিঁড়ে ভিতরটা দেখাচ্ছি। এই ভেজিটেবল ইগ বনটা শুধু দেখতে ইয়ামি না, খেতেও দারুণ মজার। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ছোট বড় সবার কাছে খুব ভালো লাগবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।